স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু স্ত্রী গুরুতর আহত রাজশাহীর দিগন্ত প্রসারী সংঘের পাঠাগারে শুভ বোধন করলেন সাংসদ ফজলে হোসেন বাদশাহ শিগগিরই চালু হতে যাচ্ছে রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল শুনছিলেন শিরোনাম বিস্তারিত রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচল শিগগিরই চালু হতে যাচ্ছে খুব কম সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যেতে পারবেন ভ্রমণ বিপাসুরা সংশ্লিষ্টরা বলছেন বিমানে রাজশাহী থেকে কক্সবাজারে যেতে সময় লাগবে মাত্র এক ঘন্টা দশ মিনিট সড়কপথের রাজশাহী থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় ছশো চল্লিশ কিলোমিটার তাই ইচ্ছে থাকলেও দীর্ঘ ১৪ থেকে পনেরো ঘন্টা ট্রেন বাস ও প্রাইভেট কারে ভ্রমণ করা অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় তাই রাজশাহী থেকে কক্সবাজার রুটে বিমান চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন বেসরকারি একটি বিমান কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনার পর এ সুখবর দেন এতে উচ্ছ্বসিত ভ্রমণপিপাসুরা এমন সিদ্ধান্ত পর্যটন খাতকে আরো বিকশিত করবে বলে আশা নগরবাসীর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে সপ্তাহে একটি ফ্লাইট রাজশাহী থেকে কক্সবাজার যাওয়া আসার মধ্য দিয়ে এ রুটে বিমান চলাচল শুরু হবে বলে জানান রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিটন রাজশাহীর দিগন্ত প্রসারী সংঘে স্থানীয় যুব তরুণদের জ্ঞান অর্জনের লক্ষ্যে এবার পাঠাগার যুক্ত করা হয়েছে মঙ্গলবার সকালে শহরের কোর্ট চত্বরে অবস্থিত দিগন্ত প্রসারী সংঘের কার্যালয়ে নতুন এই পাঠাগারে শুভ উদ্বোধন করেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় খ্যাতি অর্জন করা পাঠাগারটি পশ্চিমাঞ্চলের জন্য করা হলেও রাজশাহী যে কেউ মাত্র দশ টাকা দিয়ে সদস্য কার্ড সংগ্রহ করে আজীবন যে কোনো বই পড়তে পারবেন এই পাঠাগারে উদ্বোধনকালে আলোচনা সভায় সাংসদ বাদশাহ বলেন যুব তরুণ প্রজন্মকে বই পড়ায় উদ্বুদ্ধ করতে অনেক বেশি ভূমিকা রাখবে এই পাঠাগার আগামীতে শহরের প্রতিটি এলাকায় দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারের শাখা করা হবে দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারের সভাপতি সেলিম মনোয়ারের সভাপতিতে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দুই ও এক নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী কবিকুঞ্জের সভাপতি কবি আরিফুল হক কুমার সহ অন্যান্যরা এ সময় রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক আইনজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রাব্বানি হত্যার বিচারের দাবি জানিয়েছে তার পরিবার বুধবার দুপুরে স্থানীয় ডাকবাংলো চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় নিহতের স্ত্রী সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে মৃত রাব্বাণীর দ্বিতীয় স্ত্রী সেরিনা বেগম বলেন চলতি বছরের গত পনেরো মার্চ রাব্বানির প্রথম স্ত্রী মাবিয়া বেগম তার সহযোগীদের নিয়ে ঘুমের ওষুধ খাইয়ে গলা টিপে হত্যা করেছে এতে সহযোগিতা করেছেন স্থানীয় নাসিরুল ও শফিকুল সহ কয়েকজন তাদের সঙ্গে মাবিয়ার পরকিয়া ছিল পরকিয়ার ঘটনা রাব্বানি জেনে যাওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি সংবাদ সম্মেলনে নিহত ব্যক্তির প্রথম স্ত্রীর ছেলে সাগর সহ স্বজনরা উপস্থিত ছিলেন নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ছুরিকা খাতে স্বামী স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিমের মৃত্যু হয়েছে এ সময় নিহত আলিমের স্ত্রী রিমা বেগম গুরুতর আহত হয়েছেন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে নিহত আব্দুল আলিম উপজেলার মাধনগর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে এবং মাধনগর ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য আহত রিমা বেগম নিহত আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী এবং মাধনগর জুয়ানপুর গ্রামের মৃত আব্দুল সালামের মেয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান আব্দুল আলিমের দ্বিতীয় স্ত্রী রিমা বেগম রিমা বেগমকে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেছিল গতকাল আব্দুল আলিম তার স্ত্রী রিমা বেগমকে নিয়ে তার শ্বশুরবাড়িতে যায় সেখানেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয় রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা নিজেদের ঘরে চলে যায় পরে রাত সাড়ে তিনটার দিকে তাদের ঘর থেকে চিৎকারের শব্দ হলে পরিবারের অন্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এ সময় সেখানে আব্দুল আলিমের মরদেহ পড়ে থাকতে দেখে এবং রিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ